শামীম পাটোয়ারি সম্ভাবনাময় এক ক্রিকেটার। যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের রয়েছে পাওয়ার ক্রিকেট খেলার অ্যাবিলিটি। জাতীয় দলে সুযোগ পেলেও নামের প্রতি সুবিচার করতে পারেনি এই ক্রিকেটার, তাই জাতীয় দলের দরজা হয়েছে বন্ধ। এই বন্ধ দরজা খুলতে মাঠে আসেন শামীম পাটোয়ারি। তবে শামীম পাটোয়ারি এখনও নির্বাচকদের নজরে রয়েছেন, এই চিত্রটা তারই অর্থ বহন করে। ব্যাটিং করতে আসা শামীমের সঙ্গী বাসার শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা। আলোচনার বিষয় ব্যাটিং, তা অনুমান করা যায়। নির্বাচকদের আস্থাভাজন হতে তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিতে মাঠে নামলেন এই সাবেক ক্রিকেটার। শামীমের পর নির্বাচক হাবিবুল বাশারের কাছে আসেন সৌম্য সরকার। ব্যাট হাতে নিয়ে সৌম্যকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা, সময় এখন তোমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার, নিজের সেরা প্রস্তুতি নিয়ে রাখো, সুযোগ আসবে। হাবিবুল বাশার মাঠে এসে শামীম সৌম্যদের ব্যাটিং টিপস দেওয়ার পর তা কতটুকু কাজে লাগাতে পেরেছে সৌম্য শামীম। নির্দিষ্ট করে বললে শামীমের ব্যাটিং দেখে মনে হতেই পারে বড় ভাই বাশারের হাত কাঁধে পেয়ে ব্যাট চালানোর সাহস বেড়েছে হাজার গুণ। শামীম পাটোয়ারির ব্যাটিং লক্ষ্য করলে দেখা যায় পাওয়ার ক্রিকেটের জন্য আদর্শ এক ক্রিকেটার। শুধু প্রয়োজন নিজেকে জাতীয় দলের মঞ্চে প্রতিষ্ঠিত করা। অর্ণব হোসেন, ইলিয়াস, স্পোর্টস অ্যান্ড নিউজ।